আমাদের সাথে এই মুহূর্তে আছে সুদীপ গরামীর কোচ শ্রী দেবেশ স্যার। স্যার, এবছর সুদীপের অলরেডি আমরা দেখেছি দুটো 100 রঞ্জি ট্রফিতে হয়ে গেছে, বেঙ্গল এখানে ফেসে আছে। আপনি নিজে ব্যাটিং দেখলেন, কি বুঝলেন ব্যাটিংয়ের? কমফোর্টেবল লাগছে, বাট টুমোরো তো আর্লি মর্নিং, রিক্সি আর বেঙ্গলের ক্ষেত্রে সবচেয়ে যেটা প্রবলেম হয়ে গেল লাস্ট ওভারটা ছিল, রুকু আউট হয়ে গেল, সেটাটা ধাক্কা প্লাস খারাপ। প্রথম এক ঘন্টা কাল কাটাতে হবে, তাহলে ইট উইল বি ইজি। উইকেটটা খুব ভয়ঙ্কর মনে হচ্ছে না, কিন্তু খেলার প্রেশারটা তো আছে, সেই জন্য ব্যাটিং ঠিক আছে, ব্যাট ফ্যাট ঠিক আছে, আশা করি এটা কমফোর্টেবল উঠবে। আর এবছর তো অলরেডি সুদীপের দুটো 100 হয়েছে, ওর সাথে আমার আর্লি কথা হচ্ছিল যে এই সিজনটা বড় করার ক্ষেত্রে। আমার খারাপ লাগছে যে 90 করে যে আউটটা হয়ে গেছে, থার্ড কনজারভেটিভ সেঞ্চুরি হতো, এটা তো যে কোনো ব্যাটসম্যানের একটা ল্যান্ডমার্ক। 3-20 ট্রফি, অত বেশি দিন খেলছে না, জাস্ট করোনার পরে একটা ফাইনাল খেলেছিল, তারপরে এই 20 ট্রফি গতবার আর এবছর খেলছে। ইজ ভেরি আর্লি ফোকাস, মানে অনেক তাড়াতাড়ি ভালো জায়গায় চলে এসছে, বাট আরও তো উঁচু জায়গায় যেতে গেলে আরও বেটার খেলতে হবে। আর সেটা নিয়ে ওর সাথে আমার কথা হচ্ছিল, আর কী কী ইম্প্রুভমেন্ট আপনি চাইছেন যে আরও করুক, আরও খাটুক যে জিনিস? দেখুন, অ্যাকচুয়ালি ওর একটু সময় করে আর কদিন খেলতে হবে ওকে। ইন ফিউচার ও যে ধরনের প্লেয়ার, যে স্ট্রাইক, যে স্পার্ক বলে, যে ব্যাটিংয়ের যে স্পার্ক, আমি আফটার এ লং ডেজ আমি ওর মধ্যে দেখতে পেয়েছি অনেক আগেই, বাট এখন সেটা ফোকাস হচ্ছে। ইন ফিউচার ওয়েট ফর এ হয়, এই বছরে আগের বছর যখন ও দিলীপ ট্রফি খেললো তখন ওর সাথে আমার কথা হচ্ছিলো যে ও টার্গেট করছে আগামী 3-4 বছরের মধ্যে অন্তত ইন্ডিয়া টিমের দরজা নক করার। দেখুন, ওর ফার্স্ট ডেবিউটাই এমন, ও হি প্রুভড হিমসেলফ, দ্য গ্রাউন্ড ইজ রাউন্ড। ফাইনাল খেলেছিল প্রথম ডেবিউ অ্যাজ অ্যান ওপেনার, ইজ এ ভেরি টাফ টাস্ক ফর এনি ব্যাটসম্যান। তো সেখানে ও 4টে শট মেরেছিল। এই 4টে শটের মধ্যে একটা স্ট্রেট ড্রাইভ, একটা অন ড্রাইভ, আর একটা বোলারের এন্ড থেকে একটা কাট। মানে হি প্রুভড হিমসেলফ, আই নো এভরি শট অফ দ্য গ্রাউন্ড, স্কোয়ার অ্যান্ড অলসো ফ্রন্ট, ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট ফ্রম হিস চাইল্ডহুড। হি স্পার্ক, মানে মেনলি আমি ওর যেটা দেখি যে সবাই খেলে, অনেক ছেলেই ভালো খেলেছে, কিন্তু স্পার্কটা, ও যে স্পার্ক, ও যতক্ষণ থাকবে না ততক্ষণ খেলাটা লাইভ থাকবে, মানে মনে হবে যেন সেটা দর্শকরা বলবে। বাট আমি হোপ করি ইন ফিউচার উইদিন উইয়ার আর টু, মানে এখনও 50% ওর ট্যালেন্ট অনুযায়ী করেছে। ওকে, যদি ঈশ্বর মা বাবার আশীর্বাদ এ থাকে, আমাদের সবাই থাকে, তাহলে অনেক দূরের ঘোড়া। আর শেষ প্রশ্ন হচ্ছে, আমরা গত বছরও দেখেছিলাম লক্ষ্মী আসার পর এই টিম যখনই ব্যাক ফুটে যাচ্ছে তখনই কাম ব্যাক করছে, তো আপনার কি মনে হয় লক্ষ্মীরতন শুক্লার টিমে অ্যাজ এ কোচ ইনক্লুশন হওয়াটা টিমের ফাইটিং স্পিরিটটা বাড়িয়ে দিয়েছে? অবশ্যই, কোচ হিসেবে যারা এসছে অরুণ, লক্ষ্মী খুবই হেল্প করে ওকে, এবং হেল্প পাওয়ার মতো ছেলে, একটা ডায়মন্ড বলতে পারেন। আফটার এ লং ডেজ আমার মনে হয়, আমার ছাত্র বলে নয়, আমার মনে হয় খুব বড় ধরনের একটা পাথর। যদি এখন তো এক্সপোজ হয়ে গেছে হু ইজ সুদীপ ঘরামি, বাট আমি এটা ছোট বয়সেই বুঝেছিলাম, ইজ রিয়েলি স্পার্কিং ব্যাটসম্যান। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।